হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিলেটেড বা প্যারামেডিকেল কোর্স রিলেটেড বা প্যারামেডিকেল জব রিলেটেড যে নতুন নতুন ভিডিওগুলো আমি বানাই সেইগুলোর নোটিফিকেশান তোমরা পেতে পারো। তা যাই হোক, আজকে আমি আমার ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমে তা আমরা বিভিন্ন যারা বিভিন্ন টাইপের কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন রকম ভাইভা দিয়ে থাকি, বিশেষ করে যারা আমার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিলেটেড ভাই বোনেরা বা বন্ধুরা বা নার্সিং বন্ধুরা, তারা বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে কিন্তু মাইক্রোস্কোপি বা মাইক্রোস্কোপ রিলেটেড দুই একটা কোশ্চেন কিন্তু ফেস করি, বিশেষ করে আমরা ইন্টারভিউতে গিয়ে। এই ইন্টারভিউতে গিয়ে আমরা ফেস করি যে ইজি ইজি কোশ্চেন, কিন্তু আমরা প্রপার অ্যান্সার দিয়ে উঠতে পারি না। তার মেন কারণ হচ্ছে মাইক্রোস্কোপ রিলেটেড কোনো ভালো বই আমাদের কাছে নেই, মাইক্রোস্কোপ রিলেটেড কোনো এমসিকিউ কোশ্চেন আমরা দেখিনি, বা আমরা মাইক্রোস্কোপ রিলেটেড কোনো এমসিকিউ কোশ্চেন আমরা অভ্যাস করিনি। তা যাই হোক, আমি তোমাদের এই প্রবলেম যাতে না হয় সেই প্রবলেম সলভ করার একটা চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর বেশি কথা বলবো না, চলো বন্ধুরা তাহলে শুরু করি আজকের ভিডিও, মাইক্রোস্কোপের এমসিকিউ এবং তার অ্যান্সার। হ্যাঁ বন্ধুরা, তা প্রথম কোশ্চেন কী আসছে? প্রথম কোশ্চেন আসছে, অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু সি অ্যান এনলার্জ ইমেজ অফ দ্য অবজেক্ট হুইচ ক্যান নট বি সি উইথ নেকেড আইজ ইজ রিফার্ড টু অ্যাজ মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, টেলিস্কোপ, ম্যাক্রোস্কোপ। তাহলে কোন যন্ত্রের সাহায্যে আমরা কোনো ছোট বস্তু ছবিটাকে বড় করে দেখি যেটা আমরা খালি চোখে দেখতে পাই না? তাই অ্যান্সার হবে বন্ধুরা অপশান এ, মাইক্রোস্কোপ। কোশ্চেন নম্বর টু, দি ডিগ্রি অফ এনলার্জমেন্ট অফ এ মাইক্রোস্কোপ ইজ কল্ড, যে আমরা মাইক্রোস্কোপে কোনো বস্তুটাকে যে বড় করে দেখি সেই বড় করাটাকে কি বলে? রিজলভিং পাওয়ার, ম্যাগনিফাইং পাওয়ার, এনলার্জিং পাওয়ার, না রিভলভিং পাওয়ার? তা অ্যান্সার হবে অপশান বি, ম্যাগনিফাইং পাওয়ার, মানে ও কতটা বড় ম্যাগনিফিকেশন করতে পারছে, কতটা বড় করতে পারছে। তা অ্যান্সার হবে অপশান বি। কোশ্চেন নম্বর থ্রি, এ লাইট মাইক্রোস্কোপ ইজ অপারেটেড বাই ইউজিং লাইট অফ দ্য সান, লাইট ফ্রম টাংস্টেন ল্যাম্প, আইদার এ নর বি, নাইদার এ নর বি। এ লাইট মাইক্রোস্কোপ ইজ অপারেটেড বাই ইউজিং, লাইট মাইক্রোস্কোপে আমরা কোনটা ইউজ করে থাকি? লাইট অফ দ্য সান, লাইট ফ্রম টাংস্টেন ল্যাম্প, আমরা সান ন্যাচারাল লাইটটাকে ইউজ করি, নাকি আমরা আর্টিফিশিয়াল লাইটটাকে ইউজ করি, নাকি আইদার এ অর বি, এও হতে পারে বি হতে পারে, না আইদার এ অর নট সি, অথবা এ ও না বি ও না। তাহলে আমাদের মাইক্রোস্কোপ দু ধরনের মাইক্রোস্কোপ হয়, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে ন্যাচারাল মাইক্রোস্কোপ, ন্যাচারাল মানে ন্যাচারাল লাইট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ মোটামুটি আমরা লাইট ছাড়া মাইক্রোস্কোপে আমরা কোনো কিছুই দেখতে পাবো না। তাহলে একটা লাইটের সোর্স হচ্ছে সান বা ডে লাইট, আর একটা লাইটের সোর্স হচ্ছে আমাদের টাংস্টেন ল্যাম্প। তাহলে আমরা এই যে মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপে কিন্তু আমরা দু ধরনেরই ব্যবহার করতে পারি, ডেরো লাইট ইউজ করতে পারি, অথবা যদি আমরা মিরর দিয়ে দিই তাহলে ডে লাইটটাকে আমরা মিরর হিসাবে মিরর দিয়ে ইউজ করতে পারি, অথবা আমরা টাংস্টেন ল্যাম্প ইউজ করি। তো অ্যান্সার হবে অপশান সি, আইদার এ অর বি, এও হতে পারে বিও হতে পারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, এ টোটাল ম্যাগনিফিকেশান ইজ ইকুয়াল টু, এই যে কোনো বস্তুটাকে আমি কত গুণ বড় করে দেখছি এইটা সমান সমান কি? অ্যান্সার অপশান এ, ম্যাগনিফিকেশান অফ দি অবজেক্টিভ ইনটু, বন্ধুরা এখানে ইনটু চিহ্নটা আমি এইভাবে দিয়েছি স্টার চিহ্ন দিয়ে, ম্যাগনিফিকেশান অফ দ্য আইপিস, মানে আইপিস এবং অবজেক্টিভের গুণফল কি ম্যাগনিফিকেশান বলা হয়, না ম্যাগনিফিকেশান অফ দ্য অবজেক্টিভ প্লাস ম্যাগনিফিকেশান অফ দ্য আইপিস, মানে আইপিস এবং ম্যাগনিফিকেশান অফ অবজেক্টিভ এবং আইপিসের যোগফলকে ম্যাগনিফিকেশান বলা হয়, টোটাল ম্যাগনিফিকেশান, না অবজেক্টিভ ম্যাগনিফিকেশান অবজেক্টিভ এবং ডিভাইডেড বাই ম্যাগনিফিকেশান অফ আইপিসকে বলা হয়, না ম্যাগনিফিকেশান অফ দ্য অবজেক্টিভ মাইনাস ম্যাগনিফিকেশান অফ দ্য আইপিস? তা বন্ধুরা অ্যান্সার হবে অপশান এ, ম্যাগনিফিকেশান অফ দ্য অবজেক্টিভ ইনটু ম্যাগনিফিকেশান অফ দ্য আইপিস, মানে আইপিসের গুণফল, আইপিস এবং অবজেক্টিভের যে গুণফল সেটাই হচ্ছে ম্যাগনিফিকেশান, মানে আইপিস যদি দশ হয়, আইপিস যদি দশ হয়, অবজেক্টিভ যদি
40 হয় তাহলে সেই বস্তুটাকে আমরা 400 গুণ করে বড় করে দেখতে পারব, মানে দুটোকে গুণ করলে আইপিস এবং আমার অবজেক্টিভের গুণফল হচ্ছে টোটাল ম্যাগনিফিকেশন। তা বন্ধুরা টোটাল ম্যাগনিফিকেশন মানে হচ্ছে ম্যাগনিফিকেশন অফ দ্য অবজেক্টিভ ইনটু ম্যাগনিফিকেশন অফ দ্য আইপিস। তা অ্যান্সার হবে 4 নম্বরে অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন আসছে, অ্যান আইপিস ইজ মেড অফ, আইপিস কী দিয়ে গঠিত হয়, আপার আই লেন্স অ্যান্ড লোয়ার লেন্স। অ্যান্সারে কোশ্চেনে অপশান এ, অপশান বি আপার ফিড লেন্স অ্যান্ড লোয়ার আই লেন্স, অপশান সি গ্লাস প্লাস্টিক। তা বন্ধুরা অ্যান্সার হবে অপশান এ, আপার আই লেন্স, মানে যেখানে আমরা চোখ দিচ্ছি এবং ওই আই লেন্সটাকে তোমরা যদি কখনো মাইক্রোস্কোপ হ্যান্ডেল করে থাকো বা মাইক্রোস্কোপ দেখো তখন দেখবে আইপিসটাকে উপর দিকে টানবে, দেখবে খুলে চলে আসছে, উপর দিকে উঠে আসছে, কারণ মাইক্রোস্কোপে কিন্তু বাইনোকুলার মাইক্রোস্কোপে কিন্তু বা মনোকুলার মাইক্রোস্কোপে এই আইপিসটাকে চেঞ্জ করা যায়। অনেক মাইক্রোস্কোপের কী হয় আইপিস একটা ফিক্স থাকে, একটা কী হয় একটা চেঞ্জ করা যায়। তা সেটা হচ্ছে সেই জন্যে এই যে আইপিস গঠিত হয় উপরে একটা আইপিসের উপরে একটা লেন্স থাকে এবং নিচে একটা লেন্স থাকে, উপরে লেন্সটাকে আই লেন্স বলে এবং নিচের লেন্সটাকে লোয়ার লেন্স বলে। তো অ্যান্সার হবে অপশান এ, আপার লেন্স আই লেন্স অ্যান্ড লোয়ার লেন্স। কোশ্চেন নম্বর 6, দ্য ম্যাক্সিমাম রিজলভিং পাওয়ার অফ এ গুড মেডিকেল ল্যাবরেটরি মাইক্রোস্কোপ ইজ অ্যাবাউট 0.5 মাইক্রোমিটার, 0.25 মাইক্রোমিটার, 0.38 মাইক্রোমিটার, 0.52 মাইক্রোমিটার। তা অ্যান্সার হবে অপশান বি, 0.25 মাইক্রোমিটার। কোশ্চেন নম্বর 7, অয়েল ইমার্সন অবজেক্টিভ ইনক্রিজ দ্য রিজলভিং পাওয়ার বাই কনজার্ভিং এ ফিউ লাইটস রে, মেনি লাইটস রে, নো লাইটস রে, সিডার রুড অয়েল। তাই অ্যান্সার হবে অপশান বি, মেনি লাইটস রে। তা বন্ধুরা তোমরা এই যে যে আজকে যে এমসিকিউ কোশ্চেনের যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু যদি তোমরা মাইক্রোস্কোপ রিলেটেড কোনো যদি কোনো থিওরি ক্লাস বা থিওরি যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে বা এই 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 এমসিকিউ কোশ্চেন দেখে কিন্তু তোমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি তোমরা যদি মনে করো যে না আমি থিওরিটাকে ক্লিয়ার করে নিয়ে আমি থিওরিটাকে ক্লিয়ার করতে চাই তাহলে তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকেও তোমরা করতে পারো, অথবা আমি আমার এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার যতগুলো মাইক্রোস্কোপ রিলেটেড থিওরিটিক্যাল ক্লাসের ভিডিও আছে আমি দিয়ে দেবো, তোমরা পারলে সেখান থেকে দেখো। আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখলে কী হবে, তোমাদের মাইক্রোস্কোপ রিলেটেড যে কনফিউশনের জায়গা বা যে বেসটা সেটা ক্লিয়ার হবে, যার ফলে কী হবে মাইক্রোস্কোপ রিলেটেড মোটামুটি যে এমসিকিউ কোশ্চেনই আসুক না কেন তোমরা অ্যান্সার দিতে পারবে আশা করি আমি। তা চলো বন্ধুরা কোশ্চেন নাম্বার 8, দ্য কনকেভ সারফেস অফ দ্য মিরর ইজ ইউজড, আমরা কখন কনকেভ সারফেস ইউজ করি, ইন দ্য প্রেজেন্স অফ কন্ডেন্সার, ইন দ্য অ্যাবসেন্স অফ কন্ডেন্সার, ইন দ্য অ্যাবসেন্স অফ আইপিস, ইন দ্য প্রেজেন্স অফ আইপিস। তো অ্যান্সার হবে অপশান বি, ইন দ্য অ্যাবসেন্স অফ কন্ডেন্সার। দি প্লেন মিরর ইজ ইউজ প্লেন মিরর কখন আমরা ইউজ করি, ইন দ্য প্রেজেন্স অফ কন্ডেন্সার, ইন দ্য অ্যাবসেন্স অফ কন্ডেন্সার, ইন দ্য অ্যাবসেন্স অফ আইপিস, ইন দ্য প্রেজেন্স অফ আইপিস। কোশ্চেন নাম্বার 9 অ্যান্সার হবে ইন দ্য প্রেজেন্স অফ কন্ডেন্সার। কোশ্চেন নাম্বার 10, দ্য কন্ডেন্সার ইজ ইউজ টু রাইজ দ্য ইলুমিনেশন, লোয়ার দ্য ইলুমিনেশন, বোথ, না নান। দেখো বন্ধুরা কন্ডেন্সার ইউজ করা হয় রাইজ দ্য ইলুমিনেশন করার জন্য, লোয়ার দ্য ইলুমিনেশন করার জন্য। তা অ্যান্সার হবে অপশান সি, বোথ। কোশ্চেন নাম্বার 11, দ্য ডায়াফ্রাম ইজ এমপ্লয়েড টু রাইজ দ্য ইলুমিনেশন, লোয়ার দ্য ইলুমিনেশন, রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লাইট, গেট অ্যান অ্যাপ্রক্সিমেট ফোকাস। তা অ্যান্সার হবে অপশান সি, রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লাইট। আমরা ডায়াফ্রামকে বন্ধ করে লাইটটাকে কমিয়ে দিতে পারি, ডায়াফ্রামকে খুলে আমরা ওপেন করে আমরা লাইটটাকে বাড়িয়ে দিতে পারি। তা অ্যান্সার হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 12, দ্য কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ইজ ইউজ টু, দেখো বন্ধুরা দুটো স্ক্রু থাকে, একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, একটা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। তা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আমরা কী করতে ইউজ করি, গেট অ্যান অ্যাপ্রক্সিমেট ফোকাস, রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লাইট, গেট এ পারফেক্ট ফোকাস, লোয়ার দ্য ইলুমিনেশন। তা অ্যান্সার হবে অপশান এ, গেট অ্যান অ্যাপ্রক্সিমেট ফোকাস। আমরা অ্যাপ্রক্সিমেট ফোকাসের জন্য মানে জাস্ট ফোকাস করার জন্য আমরা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা ইউজ করে থাকি। কোশ্চেন নম্বর 13, দ্য ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ইজ ইউজ টু গেট অ্যান অ্যাপ্রক্সিমেট ফোকাস,
regulate the amount of light, get a perfect focus, lower the illumination. The answer of a option C, get a perfect focus. Question number 15. The electric lamp placed before the microscope is about. আমরা মাইক্রোস্কোপে কোথায় বা কত দূরে আমরা ইলেকট্রিক ল্যাম্পটাকে রাখি? 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার? দ্য অ্যান্সার হবে অপশান বি, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার বিফোর অফ মাইক্রোস্কোপে আমরা ইলেকট্রিক বা টাংস্টেন যে ল্যাম্পটা হয় সেই ল্যাম্পটা রাখি। কোশ্চেন নাম্বার 16, দ্য মিরর ইজ ফিক্সড অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ অ্যাবাউট। কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিররটাকে ফিক্সড করা হয়? 35, 25, 55 না 45 ডিগ্রি? দ্য অ্যান্সার হবে অপশান ডি, 45 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 17, দ্য কন্ডেন্সার অ্যাডজাস্টেড টু দ্য লোয়েস্ট পজিশন ইফ দ্য লো পাওয়ার অবজেক্টিভ ইজ ইউজড, হাই পাওয়ার অবজেক্টিভ ইজ ইউজড, অয়েল ইমার্সন অবজেক্টিভ ইজ ইউজড, এনি অফ দি অবজেক্টিভ ইজ ইউজড। দ্য অ্যান্সার হবে অপশান এ, লো পাওয়ার অবজেক্টিভ ইজ ইউজড। কোশ্চেন নাম্বার 18, ইফ দ্য হাই পাওয়ার অবজেক্টিভ ইজ ইউজড দ্য কন্ডেন্সার ইজ অ্যাডজাস্টেড অ্যাবাউট দ্য লোয়েস্ট পজিশন, দ্য আপার মোস্ট পজিশন, হাফ ওয়ে ডাউন, না এনি অফ দিস অপশান? দ্য অ্যান্সার হবে যখনই আমরা হাই পাওয়ার ইউজ করবো তখন হাফ ওয়ে ডাউন হবে, অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 19, দ্য কন্ডেন্সার ইজ অ্যাডজাস্টেড টু দ্য আপার মোস্ট পজিশন ইফ উই ইউজ অয়েল ইমার্সন অবজেক্টিভ, হাই পাওয়ার অবজেক্টিভ, লো পাওয়ার অবজেক্টিভ, নান অফ দিস। যখন আমরা অয়েল ইমার্সন অবজেক্টিভ ইউজ করব তখন কন্ডেন্সার উপরে থাকবে। দ্য মিরর ইজ ক্লিন উইথ সফট ক্লথ অ্যাডজাস্টেড উইথ জাইলিন, সফট ক্লথ ময়েস্টেড উইথ অ্যালকোহল, সফট ক্লথ ময়েস্টেড উইথ পেট্রোলিয়াম জেলি, এ পিস অফ টিস্যু পেপার। তাহলে আমরা মিরর আমরা ইউজ করব, মিরর আমরা পরিষ্কার করব বা ক্লিন করব আমাদের কি দিয়ে? অ্যালকোহল দিয়ে, সফট ক্লথ ময়েস্টেড উইথ অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে কী করলে কী হবে? অ্যালকোহলে যে নোংরাটা থাকবে, যে ফাঙ্গাসগুলো পড়বে, সে ফাঙ্গাসগুলো মারা যাবে এবং অ্যালকোহল নিজেও উবে যাবে। যদি পেট্রোলিয়াম জেলি দিয়ে আমরা ইউজ করি তাহলে কী হবে? পেট্রোলিয়াম জেলি দিয়ে ইউজ করে হেজি হয়ে যাবে। জাইলিন দিয়ে করা যেতে পারে, কিন্তু জাইলিন দিয়ে বেশি করলে কী হবে? জাইলিনে একটা লেয়ার পড়ে যায়। পিস অফ টিস্যু পেপার দিয়ে করলে, শুধু যদি টিস্যু পেপার দিয়ে করি, সফট যদি টিস্যু পেপার দিয়ে করি তাহলে একটা ব্যাপার আছে, কিন্তু যদি আমরা একটু রাফ টিস্যু পেপার ইউজ করি তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে মিররে। নেক্সট আসছে, সফট কটন ময়েশ্চার উইথ জাইলিন ইজ ইউজ টু ক্লিন কন্ডেন্সার অয়েল ইমার্সন অবজেক্টিভ বোথ, নান? দ্য অ্যান্সার হবে অপশান সি, কন্ডেন্সার অ্যান্ড অয়েল ইমার্সন অবজেক্টিভ। দ্য নিউমেরিক্যাল অ্যাপারেচার অফ দ্য অবজেক্টিভ 10x ইজ 0.65, 1.3, 0.3 না 0.1? দ্য অ্যান্সার হবে অপশান এ, 0.65। দ্য রেকমেন্ডেড লেন্থ বিটুইন দ্য অবজেক্টিভ অ্যান্ড দ্য আইপিস ইজ ইউজুয়ালি কত হবে? অবজেক্টিভ এবং আইপিসের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? মিনিমাম রেকমেন্ডেড মিনিমাম ডিস্টেন্সটা 140 মিলিমিটার, 160 মিলিমিটার, 120 মিলিমিটার না 180 মিলিমিটার? দ্য অ্যান্সার হবে অপশান বি, 160 মিলিমিটার। দ্য ওয়ার্কিং ডিস্টেন্স ফর দ্য লো পাওয়ার অবজেক্টিভ ইজ 1.5 to 0.2 মিলিমিটার, 0.5 to 1.5 মিলিমিটার, 2 to 3 মিলিমিটার না 0.5 to 6 মিলিমিটার? অ্যান্সার হবে 5 to 6 মিলিমিটার। দ্য ওয়ার্কিং ডিস্টেন্স ফর দ্য হাই পাওয়ার অবজেক্টিভ ইজ 5 to 6 মিলিমিটার, 0.5 to 1.5 মিলিমিটার, 1.5 to 2.2 মিলিমিটার আর 2 to 3 মিলিমিটার? তো অ্যান্সার হবে অপশান বি, 0.5 to 1.5 মিলিমিটার। কোশ্চেন নম্বর 26, দ্য ওয়ার্কিং ডিস্টেন্স ফর 100x অবজেক্টিভ ইজ 1.5 to 0.2 মিলিমিটার, 0.5 to 1.5 মিলিমিটার, 2 to 3 মিলিমিটার, 5.0 to 6.0 মিলিমিটার? তো অ্যান্সার হবে অপশান এ, 1.5 to 2 মিলিমিটার।
0.2 millimeter, অপশন এ। নাম্বার 27, এ সফট পিস অফ টিস ক্লথ ইজ ইউজ টু ক্লিন ড্রাই অবজেক্টিভ আপার সারফেস অফ দ্য আই পিস দ্য সাপোর্ট অল অফ দিস। তা দেখো বন্ধুরা, শুধু সফট পিস দিয়ে আমরা অবজেক্টিভ ড্রাই অবজেক্টিভকে ইউজ করতে পারি, আপার সারফেস অফ দ্য আই পিসকেও করতে পারি, দ্য সাপোর্টিং সিস্টেমকেও করতে পারি। সাপোর্টিং সিস্টেমের মধ্যে লিম আছে, ফুট আছে, স্টেজ আছে, এগুলো আছে, আর অল অফ দিস। তো অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দিস। কোশ্চেন নাম্বার 28, দ্য স্টেজ অফ এ মাইক্রোস্কোপ ইজ ক্লিন উইথ, স্টেজটাকে আমরা কী করে ক্লিন করবো? পিস অফ ক্লথ ইমার্জ উইথ পেট্রোলিয়াম জেলি, সফট ক্লথ ইমার্জ উইথ অ্যালকোহল, এ পিস অফ ক্লথ এ ফাইন পেইন্ট ব্রাশেস। তো অ্যান্সার হবে অপশান এ পিস অফ ক্লথ ইমপ্রেগনেটেড উইথ পেট্রোলিয়াম জেলি। কোশ্চেন নাম্বার 29, এ ফাইন পেইন্ট ব্রাশ ইজ ইউজ টু ক্লিন আপার সার্ফেস অফ দ্য আই পিস, লোয়ার সার্ফেস অফ দ্য আই পিস, দ্য স্টেজ অফ এন মাইক্রোস্কোপ অবজেক্টিভ। তো অ্যান্সার হবে অপশান বি, লোয়ার সার্ফেস অফ দ্য আই পিস। কোশ্চেন নাম্বার 30, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সিডার উড অয়েল ইজ ইকুয়াল টু দ্যাট অফ গ্লাস 1.5, প্লাস্টিক, সিলভার, গোল্ড। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সিডার উড অয়েলের কত হচ্ছে? গ্লাসের 1.5 সমান, ইকুয়াল। দ্য অ্যান্সার হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 31, এ হেজি অ্যাপিয়ারেন্স অফ দ্য আউটার পার্ট অফ দ্য মাইক্রোস্কোপ ইজ কল্ড ক্রোমাটিক অ্যাব্রিভিয়েশন, স্পেরিক্যাল অ্যাব্রিভিয়েশন, সার্কুলার অ্যাব্রিভিয়েশন, লংগিটিউডিনাল অ্যাব্রিভিয়েশন। দ্য অ্যান্সার হবে অপশান বি, স্পেরিক্যাল অ্যাব্রিভিয়েশন। কোশ্চেন নাম্বার 32, এ কালার্ড ফ্রিঞ্জ রাউন্ড দ্য এজ অফ দ্য ফিল্ড অর রাউন্ড দ্য এজ অফ এন অবজেক্টিভ ভিউ থ্রু লেন্স ইজ কল্ড ক্রোমাটিক অ্যাবরেশন, স্পেরিক্যাল অ্যাবরেশন, সার্কুলার অ্যাবরেশন, লংগিটিউডিনাল অ্যাবরেশন। তো অ্যান্সার হবে অপশান এ, ক্রোমাটিক অ্যাবরেশন। দ্য রেশিও অফ দি ডায়ামিটার অফ দ্য লেন্স টু ইটস ফোকাল লেন্থ ইজ নোন অ্যাজ নিউমেরিক্যাল অ্যাপারেচার, নিউমেরিক্যাল অ্যাপারেচার, নোমেনক্লেচার অ্যাপারেচার, না নিউমেরাল অ্যাপারেচার, না ন্যাচারাল অ্যাপারেচার। তো অ্যান্সার হবে অপশান বি, নিউমেরিক্যাল অ্যাপারেচার। কোশ্চেন নাম্বার 34, এ মাইক্রোস্কোপ হ্যাভিং অ্যাবিলিটি টু রিয়েল ক্লোজলি অ্যাডজাস্ট টেন্ট স্ট্রাকচার ডিটেল অ্যাজ সেপারেটেড অ্যান্ড ডিস্টিংক্ট ইজ কল্ড ইটস ম্যাগনিফাইং পাওয়ার, রিজলভিং পাওয়ার, রিমুভিং পাওয়ার, সলভিং পাওয়ার। তো অ্যান্সার হবে অপশান বি, রিজলভিং পাওয়ার। কোশ্চেন নাম্বার 35, এ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ ইজ ইউজ টু ডিটেক্ট ভেরি মাইনুট অর্গানিজম সাজ অ্যাজ স্পাইরোচিয়েট, ট্রিপানোমা প্যালিডিয়াম, বোথ, নান। তো অ্যান্সার হবে অপশান এ, স্পাইরোচিয়েট। কোশ্চেন নাম্বার 36, লিভিং আনস্টেন মেটেরিয়াল অ্যান্ড ফিক্সড স্পেসিমেন আর এক্সামিন্ড বাই ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, পোলারাইজিং মাইক্রোস্কোপ। তো অ্যান্সার হবে অপশান এ, ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ। তা বন্ধুরা, তোমরা যদি মাইক্রোস্কোপ সম্পর্কে, মাইক্রোস্কোপের যে ক্লাসিফিকেশান আছে বা মাইক্রোস্কোপ যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ যে বিভিন্ন টাইপের হতে পারে, ফেস কন্ট্যাক্ট, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, পোলারাইজিং মাইক্রোস্কোপ, ফ্লুরোসেন্ট, এই সম্পর্কিত একটা ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 37, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ ইজ ইউজফুল টু ইন দ্য এক্সামিনেশন অফ ম্যালিগন্যান্সি, টিউবাকুলোসিস, বোথ, না নান অফ দিস। তো অ্যান্সার হবে অপশান সি, বোথ। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি যে অ্যান্সার টিউবাকুলোসিসের ক্ষেত্রে সাধারণত আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ ইউজ করে থাকি, কিন্তু আমরা ম্যালিগনেন্সির জন্য ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ ইউজ করে থাকি স্পেশাল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি, বোথ। কোশ্চেন নাম্বার 38, মেনি ফাইনার ডিটেলস অফ সেল স্ট্রাকচার অ্যান্ড 3D স্ট্রাকচার আর ডিটেক্টেড পোলারাইজিং মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ। তো অ্যান্সার হবে অপশান বি, ইলেকট্রন মাইক্রোস্কোপ। কোশ্চেন নাম্বার 39, টাইপস অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ আর
স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, বোথ এ অ্যান্ড বি, আইদার এ ন অর বি। তা দেখো বন্ধুরা, ইলেকট্রন মাইক্রোস্কোপ দুরকম হয়, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। তা অ্যান্সার হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। থ্যাংক ইউ বন্ধুরা।